তোমাদের দেখাতে চাই, আমি এখন বর্তমানে আছি ক্যামেরুনে। ক্যামেরুনে জিনিসপত্রের দাম কীরকম, সবজি থেকে মাছ থেকে মাংস থেকে তো দাম কীরকম। এই মুরগিটা, গোটা মুরগি কিনে নিয়েছিলাম আমি, তো সেটা কেটে দেখাইনি আমি তোমাদের। এই মুরগিটা প্রায় 700-800 গ্রাম কাটার পর মাংস পেয়েছি। এর দাম হচ্ছে ইন্ডিয়ান মানি 500 টাকা, 540 টাকা। এই লেবুগুলো, এই লেবুগুলো এই মাত্র কিনে নিয়েছি, যেগুলো হচ্ছে আমরা লেবু বলি, একদম ভাতে খাবার জন্য একদম দারুণ। তো এটা হচ্ছে আপনাদের হচ্ছে 26 টাকায় আমাকে 9টা লেবু দিয়ে, 26 টাকায় 9টা লেবু। এবার আমি দেখাচ্ছি বাকি জিনিসপত্রের দাম কীরকম। দেখুন, সকালবেলায় কিনে যে গাজর, একটা গাজর হচ্ছে এখানে 12 টাকা পিস, 12 টাকা দাম, 12 টাকা পিস। আর এই যে টমেটোগুলো দেখছো কটা আছে এখানে, 1, 2, 3, 4, 8, 8টা টমেটো নিয়েছে ইন্ডিয়ান মানি 800 টাকা, মানে 1টা টমেটোর পিস হচ্ছে 80 টাকা। পেঁয়াজ, পেঁয়াজ এর দাম শুনে তো আমাদের মাথাই খারাপ হয়ে যায়। এই পেঁয়াজটা পাঁচটার দাম হচ্ছে 2000, 2000 মানে হচ্ছে 240 টাকা। এটা 1 কেজিও হবে না, 240 টাকা, 240 টাকা দামে আমরা কিনে নিচ্ছি। না আছে আলু, আলু আমাদের ওখানে তো আলু 40-50 টাকা দাম, মানে আমরা কিনে খাই চন্দ্রমুখী আলু। তাও তারপরে যদি দাম বেড়ে যায় তার থেকে তো আমরা আরও কমে পাই, গভর্নমেন্ট থেকে হুয়াল লড়ে যায় কেন দাম বাড়লো, কেন কী হলো এসব ব্যাপারে। এখানে কী আলু, এটা নাম না জানা আলু একটা। এই আলুটা পার কেজি, মানে পার কেজি বলতে ব্যাকেটে বিক্রি হয়, মানে বড়ো ব্যাকেটে দিয়ে বলে এই কেজি আলু আছে এখানে 100 টাকা। তা আমরা এটা 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 হচ্ছে 1200 টাকার আলু, 1200 টাকা। এই আলু, এই কটা আলু হচ্ছে 1200 টাকা, 1200 টাকা। আদা, এবার আদার গল্প করি যেমন আপনাদের ঘরে আদা, এই আদাটার দাম হচ্ছে 16 টাকা, এইটুকুন আদার দাম হচ্ছে 16 টাকা, ঠিক আছে। রসুন, রসুন এই রসুন এই কটা আছে দেখুন, এটা আমরা ফুল নিয়ে এসেছিলাম, ফুল ইন্ডিয়ান মানে হচ্ছে আপনার 1800 টাকা নিয়ে এসেছি এতগুলো রসুন, মানে এখানে তো ফুল ছিল, আমাদের কিছু খরচ হয়েছে 1800 টাকা দাম, মানে এতটাই এখানে সবজি জিনিসপত্রের দাম যে আমরা সেই দামে কিনে খাই। কাঁচা লঙ্কা এসব কিছু পাওয়া যায় না, তো আমরা কাঁচা লঙ্কার যে হচ্ছে মেন সিটি থেকে কিনে আনি। দেখাচ্ছি আমাদের কাঁচা লঙ্কা, এরকম এই কটা বাকি আছে, কালকে আমাদের আমরা যাব মেন অফিস, সেখান থেকে কিনে আনবো, মেন সিটি যেটা বলে। এই কাঁচা লঙ্কা 1 কেজির দাম হচ্ছে ইন্ডিয়ান মানি হচ্ছে 1400 টাকা, 1400 টাকা আমরা কাঁচা লঙ্কা কিনে আনি। শসা, এই একটা শশার, এত বড়ো শশার দাম হচ্ছে এটা 300 সিফা নিয়েছে 36 টাকা। কত গ্রামও এটা হবে, এটা 150 গ্রাম থেকে 200 গ্রাম, আর আমরা ইন্ডিয়াতে 50 টাকায় পুরো খাই, ভাবুন একবার। এরকম এখানে ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স 5টা ঢ্যাঁড়স এখানে 100 সিপা, মানে 12 টাকা 5টা, একটা এরকম বড়ো নয়, 2, 3, 4, 5টা, এই 5টা ঢ্যাঁড়স দেবে এটা হচ্ছে 100 সিপা, মানে 12 টাকা, মানে 12 টাকায় 5টা ঢ্যাঁড়স। এটা হচ্ছে ঢ্যাঁড়স, আমাদের ওখানে যে ঢ্যাঁড়স আছে তার থেকে একটু আলাদা দেখতে, তো 500 টাকায় 12টা ঢ্যাঁড়স, মানে 12 টাকায় 5টা ঢ্যাঁড়স, এখানকার 100 সিপা, ভাবুন একবার আপনারা। মানে আমরা কী দামে এখানে কিনি, কী দামে খাই। বাঁধাকপি, এই বাঁধাকপির দাম শুনলে আমাদের বাঁধাকপি আর খেতে ইচ্ছে যাবে না এখানে। এই বাঁধাকপিটা ফুল ছিল, সেটা হচ্ছে 800 টাকা দাম ইন্ডিয়ান মানি, সেটা অর্ধেক রান্না হয়েছে অর্ধেক রয়েছে। নারকেল, নারকেল হচ্ছে আমরা কিনেছি 400 সিপায়, মানে 48 টাকায় একটা নারকেল কিনেছি, তাও ঠিক আছে 48 টাকা, মানে আমাদের 50 টাকায় দাম মতন হয়, ঠিক আছে এটার দাম ঠিক আছে। বাকি বিনস, এই বিনস আমরা 1800-2000 টাকা কিলো কিনি, কিলো 1800-2000 টাকা ইন্ডিয়ান মানি কিলো, এখানে হচ্ছে এটাই দাম, ভাবুন আমরা কী পরিমাণে খাই, কী খাই আপনাদের আমি দেখালাম কত দাম এখানে, এতটাই দাম এখানে।